আমি এখানে যে বিষয়টা নিয়ে আসছি এটা হচ্ছে আপনার সকল প্রাপ্তবয়স্ক নাগরিকদেরকে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক প্রসঙ্গে। এটা জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে প্রযোজ্য এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করবে বলে আমি মনে করি এবং ভবিষ্যৎ প্রজন্ম পাবে একটি সুস্থ সবল জাতি। সে লক্ষ্যে মূলত আমার এই বাস্তবায়ন মানে আমার এই বিষয়টা উত্থাপন করা। তো আমি আপনাদের মাধ্যমে আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি বলবো, আমি প্রদেশবাসীকে এটা আহ্বান জানাবো, তারা যেন এই পক্ষে আসে এবং এটা কেন করব, এটার প্রয়োজনীয়তা কি রয়েছে আমাদের দেশে সেই বিষয়েও আমি বলতেছি। তো আমি মনে করি যে পৃথিবীর বিভিন্ন দেশে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়, এমনকি চাকরির ক্ষেত্রেও সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক না থাকলে চাকরির সমমর্যাদা দেওয়া হয় না, পৃথিবীর এমন দেশও রয়েছে। তো আমরা পৃথিবীর বিভিন্ন দেশে লক্ষ্য করেছি ইতিমধ্যে ইসরায়েল ইউক্রেন যুদ্ধ, ইউক্রেন যুদ্ধের ফলে দেখা গেছে যে জার্মানি সরকার নিজেদের উদ্যোগ নিয়েছে, জার্মানি সরকার উদ্যোগ নিয়েছে যে তাদের দেশের সকল নাগরিককে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে। শুধু তাই নয়, সুইডেন সুইজারল্যান্ডের মতো দেশে সেখানে প্রায় 2013 সালে সেখানে গণভোটের মাধ্যমে 73% ভোটের মাধ্যমে এটি কার্যকর করা হয় এবং সে দেশে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়। শুধু তাই নয়, আমাদের দেশের সরকারের যে স্বৈরাচারী মনোভাব সেটাও হচ্ছে পরিবর্তন হবে। পাশাপাশি আমরা দেখি আরও বিভিন্ন দেশের লক্ষ্য করি, যেমন হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারাও হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন উস্কানিমূলক আগ্রাসনমূলক কথা বলে যেটা আমাদের জাতির জন্য আসলে নিরাপত্তা না। আমি মনে করি জাতীয় নিরাপত্তার খুবই প্রয়োজন এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে মাতৃভূমিকে রক্ষার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই দাবির প্রস্তাবনা পেশ করা। আমি আমাদের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই, তিনি যেন এই দাবি বাস্তবায়ন করেন এবং আমি সকলকে ঐক্যবদ্ধভাবে এই দাবি বাস্তবায়নের জন্য জোরালো আহ্বান জানাচ্ছি। এবং আমরা আরও হচ্ছে বিভিন্নভাবে দেখতে পাই যে যদি আমরা আমাদের দেশে এই সামরিক প্রশিক্ষণটা বাধ্যতামূলক করে আমাদের যেমন দক্ষ নাগরিক গড়ে উঠবে, এই নাগরিকদের আমরা বিভিন্ন প্রকল্পে বাস্তবায়ন করতে পারব, বিভিন্ন প্রকল্পে কাজে লাগাতে পারব এবং এটা থেকে আমাদের নাগরিকদের সন্ত্রাসী কর্মকাণ্ডের থেকে দূরে থাকবে, সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থাকবে এবং শারীরিক ও মানসিক দুই ধরনের প্রশিক্ষণ আমাদের বাংলাদেশ একাডেমি সেনাবাহিনী মেডিকেল একাডেমি কিন্তু দিয়ে থাকেন, তো সেখান থেকেও তারা মানসিক একটা পরিবর্তন পাবে। পাশাপাশি ভবিষ্যতে যে সুস্থ সবল জাতি গড়ে উঠবে এর বিকল্প নাই। আমাদের দেশের এই সামরিক প্রশিক্ষণ যদি বাধ্যতামূলক করা হয় সেক্ষেত্রে জাতীয়তাবোধ দেশপ্রেম সামাজিক দায়বদ্ধতা এড়াতে পারবে না, বরং এটাতে জাতি পাবে এক উজ্জ্বল ভবিষ্যৎ। আমি মনে করি, সকলকে ধন্যবাদ।